আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ও বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের উত্তর প্রতিদিনই আমরা দেবার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কুতুবউদ্দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা প্রতিদিনই ইসলাম ও সুন্দর জীবন আমাদের এই অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নের মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়। আপনার মাধ্যমে আশা করি প্রশ্নের উত্তরগুলো পাবো। আমরা একটি প্রশ্ন নিয়ে নেই। ঠাকুরগাঁ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি লিখেছেন যে যাকাতের অর্থ দিয়ে ইয়াতিমদের জন্য কারিগরি শিক্ষা কেন্দ্র, হাসপাতাল বা বৃদ্ধাশ্রম নির্মাণ করে দেয়া যাবে কি না? অনেক ধন্যবাদ ভাই, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত যে যাকাতের অর্থ ব্যয়ের খাতগুলি আছে সেই খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মালিক বানিয়ে দেওয়া। এখন যাকাতের অর্থ দিয়ে এতিমখানা তৈরি করলে, বৃদ্ধাশ্রম তৈরি করলে, এতিমদের জন্য কারিগরি প্রতিষ্ঠান তৈরি করলে এই প্রতিষ্ঠানের মালিক কে হবে? যদি সংশ্লিষ্ট এতিমগণই এই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব থাকে তাহলে তাদের জন্য যাকাতের টাকা দিয়ে ওই খাতগুলিতে ব্যয় করা অসুবিধা নেই। কিন্তু যদি মালিকানা কারো নির্দিষ্ট না থাকে, এই আজকে যারা এখানে পড়বে তারা পড়ে চলে যাবে আবার আসবে, এটার নিয়ন্ত্রণ, এটার আয় ব্যয় সব কিছু যদি একটা অথরিটি নিয়ন্ত্রণ করে তাহলে সরাসরি সেই ক্ষেত্রে এই খাতে যাকাতের টাকাগুলি ব্যয় করলে আল্লাহ কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় হলো না। সেজন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, দুস্থ এতিম অসহায়দেরকে পুনর্বাসিত করার জন্য জিনিসগুলো দরকার। যেহেতু দরকার সেজন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত খাতের মধ্যে ফেলে মালিকানা সত্ত্বটা সুপ্রতিষ্ঠিত করে এ ধরনের কাজ করা যেতে পারে। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত না হলে যাকাতটা আদায় হবে না। এটা মালিকানা কার ক্ষেত্রে মালিকানাটা আপনি মনে করছেন? সেটা কার ক্ষেত্রে মানে আপনি এতিমদের জন্য করতেছেন, মানে এতিম এটার মালিক হইতে হবে। আচ্ছা আচ্ছা, যাদের জন্য করা হচ্ছে তাদের মালিকানা থাকতে হবে। জি জি, এবং মালিকানাটা যে যত এতিম সবাই মালিক তাহলে কেউ মালিক হলো না। ও, এটা নির্দিষ্টভাবে এতজন এটার মালিক। এটার জন্য এতিম দুস্থ তাদের মধ্যে একটা ডিরেক্টরি বোর্ড করা যায় যে এইটার মালিকানা তারা, এটার নিয়ন্ত্রণ তারা করবে, সুতরাং তাকে এই খাতে টাকা দেওয়া যায় এবং সে এটা পরিচালনা করলো। এখন এতিমকে যদি আপনি যাকাতের টাকা দেন, সে যদি সেই টাকা তার ইচ্ছা মতো এই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে এতে সমস্যা নেই। সেজন্য বলেছি যে ইসলামিক স্কলার দিয়ে একটা বোর্ড করে আল্লাহ কর্তৃক নির্ধারিত খাতে, এটি খুব জনকল্যাণমূলক খাত, এগুলিতে যাকাতের অর্থ ব্যয় হতে পারে কিন্তু সরাসরি এইভাবে না। ইসলামের তো অনেকগুলি খাত রয়েছে, দানের অনেকগুলি পন্থা রয়েছে, যাকাত হচ্ছে একটি পন্থা। যাকাতের খাতগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত, জি জি, মানে ওই নির্ধারিত খাতেই দিতে হবে। জি জি, যেহেতু যাকাতটা আল্লাহ কর্তৃক ফরজ, আল্লাহ নির্ধারিত খাত আছে, সেই খাতের ক্যাটাগরিতে ফেলেই এটাকে করা যাবে যদি সুষ্ঠুভাবে চিন্তা করা যায় আর মালিকানা সত্ত্বটা যদি এতিম দুস্থরা হয়। আচ্ছা, এক্ষেত্রে কোরআনের যে আয়াত আরেকটি রয়েছে, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের রয়েছে অধিকার, এই যে আল্লাহ তাআলা কঠিনভাবে অধিকারের কথা বললেন, এখানে কি শুধুমাত্র যাকাতের খাতটি পড়বে নাকি অন্য দানগুলিও এটার মধ্যে সংশ্লিষ্টভাবে রয়েছে? আসলে অধিকার যদি আমরা বলি তাহলে অধিকার হলো যেটা আমাকে দিতে আপনি বা যে কেউ বাধ্য, আমার অধিকার যদি হয় তাহলে সেটা আমাকে দিতেই হবে।
তো অধিকার এই অর্থে শুধুমাত্র জাকাত, মানে জাকাতের নির্ধারিত পরিমাণ অর্থ ধনীদের সম্পদ থেকে দিতে হবে। এটা ধনীদের কোনো দক্ষিণা নয়, অনুগ্রহ নয়, দয়া নয়, এটা ধনীদের উপরে ফরজ আর দরিদ্রদের এটা অধিকার, পাওয়ার অধিকার। যেমন আমি যদি কোনো সম্পদ কামাই করি, অর্জন করি, সেটার মধ্যে আমার যেমন অধিকার, অসহায় দরিদ্রদের ধনীদের সম্পদে আল্লাহ কর্তৃক নির্ধারিত এই অংশটুকু তাদের অধিকার। এছাড়া অন্যান্য দান যেগুলি আছে সেগুলি অধিকার নয়, তবে সেগুলিরও অনেক ফজিলত আছে এবং সেগুলির ব্যাপারেও আল্লাহ তাআলা অনেক উৎসাহিত করেছেন। এই জাকাতটি আসলে দেওয়ার পন্থা কি, কিভাবে দিলে ভালো হবে এবং কিভাবে দিলে আসলে আপনার সঠিকভাবে আদায় করা সম্ভব? সালাত যেমনিভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজা যেমনিভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সম্পদশালীদের উপরে জাকাতটিও আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত ফরজ করার আগে সেই ইবাদতের জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সালাত ফরজ, তার আগের ফরজ হলো সালাতের জ্ঞান অর্জন করা। জাকাত ফরজ, জাকাত ফরজ আদায়ের আগের ফরজ হলো জাকাত সংক্রান্ত জ্ঞান অর্জন করা। জাকাত সংক্রান্ত জ্ঞান, এক নম্বর যে আমাকে কোন কোন মালের জাকাত দিতে হবে এবং কোন কোন মাল কি পর্যায়ে পৌঁছলে আমাকে কতটুকু পরিমাণ জাকাত দিতে হবে। তিন নম্বর, এই জাকাতের টাকাগুলি কোন কোন খাতে আমাকে ব্যয় করতে হবে। এখন আমরা জাকাত দিচ্ছি, অধিকাংশ লোক এই জাকাতকে একটা দানের মতো মনে করে। জাকাত দানকারী এমন খুব কম পাওয়া যায় যে সে জাকাতটাকে তার একটা ফরজ কর্তব্য বলে মনে করে। আসলে জাকাতের গুরুত্বটা, তাৎপর্যটা এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতবারই নামাজের কথা বলেছেন, ইসলামের মৌলিক স্তম্ভ তো নামাজ, যতবার নামাজের কথা বলেছেন তার সাথে সাথে জাকাতের কথা বলেছেন, এটা বলারও কিন্তু কিছু তাৎপর্য রয়েছে। তো এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে আসলে জাকাতের মানে এতবার বলার গুরুত্বটা কি এরকমই নাকি আরও কোনো বিষয় রয়েছে? যতবার আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন পাশাপাশি জাকাতের কথাও বলেছেন, ফরজ হওয়ার দিক থেকে, গুরুত্বের দিক থেকে ইমান এবং সালাতের পরই জাকাতের অবস্থান। এই জাকাত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা সমাজের যে ভারসাম্যহীনতা, এই যে ধনী আমাদের অর্থনৈতিক দর্শন এরকম আছে যে কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে যত পরিমাণেই সম্পদ কামাক সবাই সম পরিমাণে বণ্টন করে নেব, এই ব্যবস্থাটা যেমন মানুষকে উৎপাদনে নিরুৎসাহিত করে। আবার আরেকটা ব্যবস্থা আছে আমাদের অর্থনীতির মধ্যে যে যেভাবেই পারুক যত খুশি সম্পদের মালিক হোক, এটাও সমাজে বৈষম্য বাড়ায়। ইসলাম একটা মধ্যম পন্থা অবলম্বন করেছে যে তুমি সম্পদ যত পারো অর্জন করো, কিন্তু তোমার সম্পদের মধ্যে যেটি আপনি একটু আগে কোরআনের আয়াত বলেন, ওফিয়া মুআলিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদ যতই তুমি কামাও তোমার সম্পদের মধ্যে দরিদ্রের অধিকার রয়েছে। আর যেটি আপনি বললেন যে সালাত আদায় করতেও সতর ডাকতে হয়, সতর ডাকা সালাতের একটা অন্যতম রোকন স্তম্ভ, সতর ঢাকতে হলেও কিন্তু মানুষের অর্থের প্রয়োজন হয়। তো আমার সামর্থ্য আছে, আমি সতর ঢাকতে পারতেছি, এমন অসহায় লোক আছে যার সতর ঢাকা পরিমাণ কাপড় কেনারও তার সামর্থ্য নাই, তাহলে সে এই জাকাতের দ্বারা সতর ঢাকার এই ফরজটি সে আদায় করতে পারে। আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করলাম যে প্রচণ্ড শীত যখন পড়ে, তখন উত্তরবঙ্গে মানুষ একটি শীতের বস্ত্রর জন্য কত হাহাকার করেছে, তাহলে এইটা তার অভাব পূরণ হয়। এরপরে তার শারীরিক শক্তির প্রয়োজন হয়, সেটাও সে জাকাতের মাধ্যমে সে খাইতে পারে, তার পরিবার পরিজন নিয়ে চলতে পারে। এবং যদি মানে সম্পদের, এই যে আমরা সামাজিক যত অপরাধ দেখি এর মধ্যে অন্যতম অপরাধ হলো চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, পকেট মারা, এই যে সমস্ত অপরাধগুলি ঘটে এগুলো অর্থের কারণেই ঘটে। যখন জাকাতের ব্যবস্থাটা সুপ্রতিষ্ঠিত থাকবে তখন দরিদ্র মানুষের সংখ্যা দিনে দিনে হ্রাস পাবে, দরিদ্রতা হ্রাস পেলে আস্তে আস্তে সামাজিক অপরাধের সংখ্যাও হ্রাস পাবে। এবং এই কারণেই আল্লাহ তাআলা, যেমন সালাতের জন্য একটা সামাজিক স্থিতিশীলতার প্রয়োজন, সমাজে একটা ভারসাম্যতার প্রয়োজন, এই জন্যই আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে জাকাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ, আমরা জাকাতের বিষয়ে অনেকগুলো আলোচনা করলাম, আশা করি দর্শক বুঝতে পারবেন। আমরা একটা প্রশ্ন নিয়ে নেই। মোহাম্মদ রাসেল প্রশ্নটি পাঠিয়েছে,
যে সে যে ডান কানে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়, এটি কি আসলে দেয়া খুব জরুরি? যদি কোনো কারণে না দেওয়া হয় তাহলে কি করতে হবে জানিয়ে বাধিত করবেন। জি ভাই রাসেল, আপনাকে ধন্যবাদ, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। আসলে বাচ্চা ভূমিষ্ঠ হলে সে ছেলে হোক আর মেয়ে হোক, তার কানে আজানের শব্দ শোনানো সুন্নত। একামতের শব্দ, ডান কানে আজান বাম কানে একামত, এই ধরনের কোনো রেওয়ায়ত আমরা পাই না। আজানের শব্দ, আজান, আজানটা হলো আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা। নবজাতক শিশুর কানে প্রথম আওয়াজটা আল্লাহর তাওহীদের পৌঁছুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পছন্দ করতেন, সেজন্য আজানের কথা বলা হয়েছে। যদি কোনো কারণে দেওয়া না হয় এটা কোনো কবিরা গুনাহ হবে না, এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয়। যদি দেয় তাহলে শুধু আজান দিবে এবং আজান দেওয়াটা সুন্নত। এবং আজানটা এই কারণেই দিচ্ছে যে একটা জন্ম গ্রহণ করার পরে সে ইসলামের উপরে সে প্রতিষ্ঠিত হলো, আল্লাহর বরত্ব ঘোষণা দিয়ে সে বড় হতে লাগলো। এই আশাই, কারণ নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশুই সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকটা নবজাতক শিশুই নিষ্পাপ অবস্থায় তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তারপরে ফা আবাওয়াহু ইউহাব্বিদানি আও ইনসরান, তার পিতামাতা পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে কেউ মুসলিম থাকে কেউ অমুসলিম হয়, তাহলে যেই বাচ্চাটা নিষ্পাপ মাসুম অবস্থায় দুনিয়ায় আসলো সেই সর্বপ্রথম তার কানে আল্লাহর তাওহীদের ঘোষণাটি পৌঁছুক, আল্লাহর একত্ববাদের ঘোষণাটি পৌঁছুক, এটাই হওয়া উচিত। আর সন্তান তো আল্লাহ তাআলাই দান করেছেন। জি জি জি, অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদপুর ঢাকা থেকে। বিবাহের পর স্ত্রী পড়াশোনা চালিয়ে যেতে চায় কিন্তু স্বামী তাতে রাজি নয়, এক্ষেত্রে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি? ভাই রবিউল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অমুসলিমা প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন যে ফরজ, দীনের বিধিবিধান, দীনের হুকুম হাকাম, হালাল হারাম, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, তার জীবনযাপন সম্পর্কে, তার জীবনযাপনের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে, তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, এগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরেই ফরজ, শুধু পুরুষের উপর নয় নারীর উপরেও ফরজ। প্রয়োজনীয় জ্ঞান, অত্যাবশ্যকীয় জ্ঞান, এটা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ, নারীর উপরে পুরুষের উপরে সমানভাবেই ফরজ। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করা নারীর উপরেও ফরজে আইন নয়, পুরুষের উপরেও ফরজে আইন নয়, ফরজে কেফায়া। যেহেতু ওই আমার ওই বোনকেও বুঝতে হবে যে যদি ওই জ্ঞানে, ফরজ জ্ঞান অর্জনের জন্য যদি স্বামী বাধা দেয়, বাপ বাধা দেয়, মা বাধা দেয়, কারো বাধা শোনা যাবে না। যেটা বললাম যে এটা ফরজ প্রত্যেকের উপরে। দ্বিতীয়ত উচ্চশিক্ষা গ্রহণ করা, এটা ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে সমাজের সকল লোককে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে না, সমাজ পরিচালিত হতে পারে এই পরিমাণ উচ্চশিক্ষা গ্রহণ করলেই ওই ফরজটা আদায় হয়। যেমন জানাজার নামাজ সবাইকে পড়তে হয় না, কিছু মুসলমান জানাজার নামাজ আদায় করলে বাকিদের ফরজটা আদায় হয়ে যায়। সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে, ফরজে কেফায়ার ক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে স্বামীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং উভয়ের মধ্যে এই গুরুত্ব অনুধাবন করে সমঝোতার মাধ্যমেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে স্বামীর সাথে বাদানুবাদে জড়িত হয়ে আমার দাম্পত্য জীবনটাকে আমি একেবারে বিষময় করে ফেললাম, তাহলে আর শিক্ষা গ্রহণের যে আসল মকসুদ, আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যও কিন্তু ব্যাহত হয়ে গেল। আর ইসলাম এই উচ্চশিক্ষা বা ফরজে কেফায়া, যেগুলি ফরজ নয়, সেই ক্ষেত্রে স্বামীর মতামতকে অগ্রাধিকার দেওয়ার জন্য নারীদেরকে বলেছে এবং নারীদের এটা কর্তব্য যে যেগুলিতে বাধ্যতামূলক নয় সেই ক্ষেত্রে স্বামীর মতামতকে অগ্রাধিকার দেওয়া
অত্যন্ত বাঞ্ছনীয় দাম্পত্য অভিভাবক এবং তার দাম্পত্য জীবনের জন্য এটা সুখময় হবে। জি, যে আরেকজন ফেসবুকে প্রশ্ন পাঠিয়েছেন, তিনি লিখেছেন, নাম দেননি, তিনি লিখেছেন যে বাবা মাকে না জানিয়ে বিবাহ করা হয়েছে, এই বিবাহ গ্রহণযোগ্য হবে কি না? যে অনেক ধন্যবাদ, আসুন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এটা মেয়ে না ছেলে আমরা বুঝতে পারছি না, কে প্রশ্নটি করেছে, ছেলে হোক আর মেয়েই হোক। জি জি, বিশেষ করে মেয়ে যদি সে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে হাদিস শরীফের বক্তব্য হলো আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল। মানে যদি অভিভাবকের সম্মতিবিহীন বিবাহ হয়, তাহলে সেই বিবাহ গ্রহণযোগ্য নয়। এখন যদি করে ফেলে অবস্থাটা কি হবে? সমাধান তো আছে, সমাধান তো করতে হবে। সমাধানটি হলো এই যে যদি বিবাহটি মানে পারস্পরিক সমতার মধ্যে হয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের সামাজিক অবস্থান, শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক অবস্থান, এই সব কিছু মিলেয়া যদি 19-20 হয় অথবা 20-20 হয় অথবা যদি 18-20 হয়, অর্থাৎ কাছাকাছি পজিশনে হয়, তাহলে এই বিবাহ অব্যাহত থাকতে পারে। অভিভাবক যদি এই বিবাহ যদি এই উভয়ের এই মেয়ের আর ছেলের মধ্যে ডিফারেন্স বেশি হয়, অর্থাৎ সমতার মধ্যে না হয়, সামাজিক মানমর্যাদায় ভেদাভেদ হয়, তাহলে এইসব ক্ষেত্রে অভিভাবক ইচ্ছা করলে এই বিবাহ বাতিল করার জন্য ক্ষমতা শরীয়তের কোডে পর্যন্ত যেতে পারে যে আমার সামাজিক মানমর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এই বিবাহ, আমার মেয়ে করেছে বা ছেলে করেছে, এই বিবাহ আমি অ্যাকসেপ্ট করব না, সে যেতে পারে। তখন ইসলাম বলছে যে এখানে অভিভাবকের অভিমতটাকেই অগ্রাধিকার দিতে হবে। আর যদি সমতার মধ্যে হয়, উভয় যদি বুঝদার হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবাহ হয়েছে কিন্তু এই বিবাহটা মানে পরিপূর্ণ ইসলামিক কায়দায় ইসলামিক তরিকায় হলো না। প্রত্যেকটা সন্তানেরই উচিত, এটা মা বাবার একটা বড় স্বপ্ন থাকে, আল্লাহ তাআলা যে বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়েছেন, এখানে আমাদের যুবক যুবতীদের অস্থির হওয়ার বা যে আল্লাহ আমাকে অধিকার দিল না, আমার মা বাবাকে অধিকার দিয়েছে, আমার পছন্দের গুরুত্ব দিল না, আমার মা বাবার পছন্দকে অগ্রাধিকার দিয়েছে, এইভাবে বিষয়টাকে না দেখে যেই নবদম্পতি এখন তাদের পছন্দ মতো বিবাহ করতেছে, সেও কিন্তু একদিন মা বাবা হবে। প্রত্যেকটা মা বাবার একটা লালিত স্বপ্ন থাকে যে আমার সন্তানকে আমি লালন পালন করিয়ে পড়াশোনা করিয়ে আমি আমার পছন্দ করে আমার ছেলের সাথে বা মেয়ের সাথে পরামর্শ করি। অবশ্যই এখানে ছেলে বা মেয়ের মতামতের একটা বিরাট গুরুত্ব আছে, মেয়ে যদি বলে এই ছেলে আমার পছন্দ হয় না, কোনো অভিভাবকের ক্ষমতা নাই জোর করে এই ছেলের সাথে এই মেয়েকে বিবাহ দিবে। আবার ছেলে যদি বলে এই মেয়ে আমার পছন্দ হয় না, আল্লাহ কিন্তু এই মা বাবার এই অধিকার দেয় নাই যে তার পছন্দ হয় নাই তারপরেও তোমাকে এই বিবাহ করাইতে হবে, তার ব্যক্তিগত পছন্দের কিন্তু বিরাট গুরুত্ব দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে অভিভাবকের সম্মতিতে এবং তার পছন্দে যদি বিবাহ হয়, তাহলে সেই বিবাহ সামাজিক শৃঙ্খলার জন্য তাদের দাম্পত্য জীবনের জন্য ভালো হয়। আজকে যে যুবক যুবতী তারা একমত হয়ে বিবাহ করে ফেলতেছে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে, সে যখন মা বাবা হবে তখন সেও কিন্তু এটা পছন্দ করবে না যে আমার সন্তান আমার না জানায় বিবাহ করুক। আর কোনো মা বাবারও এমনটি উচিত হবে না যে সন্তানের পছন্দ নয় এমন জায়গায়। এই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং সামাজিক প্রেক্ষা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রতিদিনের নিত্য ঘটনায় পরিণত হয়ে যাচ্ছে এবং বিবাহ বহির্ভূত কাজও হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কোথায় চলে যাচ্ছে, কার সাথে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু একটা দায় দায়িত্ব রয়েছে পিতামাতার। আসলে একটি ছেলে বা মেয়ে কখনোই হঠাৎ করে তো এরকম ঘটনা ঘটাতে পারে না, তার তো একটা সে সমাজের পিতামাতা যদি সন্তানের প্রতি কর্তব্যহীনতা থাকে তাহলেই কিন্তু চলে যায়। তো আসলে সমাজ কত নিচে নামলে বা সমাজের অবস্থানটা কোথায় যে বাবা মাকে না জানিয়ে বিবাহ শাদী করে তাদের সাথে সংসার করে, তাহলে বাবা মাকে কীভাবে অবজ্ঞাটা করে ফেললো তারা, তাহলে বাবা মা আসলে এই যে অবস্থার সৃষ্টি হচ্ছে মানে এই অবস্থার থেকে উন্নীত হওয়ার জন্য আমাদের কি আসলে কোনো করণীয় নেই? অবশ্যই প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানকে
ইসলামের মৌলিক শিক্ষাগুলি প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে কোরআনে কারিমে এই বিষয়টি উদ্ধৃত করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা যদি আমরা সামনে রাখি, আল্লাহ তাআলা যেন বান্দার সাথে এইভাবে একটা চুক্তিবদ্ধ হচ্ছেন যে তুমি তোমার রবের এবাদত করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার সন্তানকে তোমার আনুগত্য করার জন্য আমি বাধ্য করব। আল্লাহ তাআলা তার এবাদতকে ফরজ করার সাথে সাথেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, প্রত্যেকটা মা বাবার উপরে এটা প্রথম ফরজ। ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে আজান দেওয়াটা, কানে আজান দেওয়াটা এটা একটা সুন্নত, কিন্তু এই নবজাতক শিশুকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর বিধিবিধানগুলি শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। যখন সে বুঝতে শেখে, যখন যখন ওই বাচ্চা শেখার বয়স যখন থেকে হবে তখন তার উপরে সবার আগের ফরজ হলো পবিত্র কোরআনে কারিম শিক্ষা দেওয়া, আল্লাহর বিধিবিধানগুলি শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে তাকে পরিচিত করা, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকিয়ে দেওয়া, আল্লাহর গোলামি করায় অভ্যস্ত করে গড়ে তোলা, এটা প্রত্যেকটা মা বাবার উপরে প্রথম কর্তব্য। যেই মা বাবা তার এই প্রথম কর্তব্যটি পালন করবেন, ইনশাআল্লাহ আমরা বাস্তব জীবনেও এর প্রতিফলন দেখি, সেই মা বাবার সন্তান তার ওই সন্তানের জীবনের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য থাকে মা বাবাকে সন্তুষ্ট রাখা, এবং সেই মা বাবা কিন্তু এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না। আমাদের ওই মা বাবার আনুগত্য করা যে ফরজ, মা বাবাকে এহসান করা যে ফরজ, মা বাবার বৈধ কাজে তাদের মন, তাদের মত, তাদের রাজি খুশি ইত্যাদি নির্ভর করা যে সন্তানের উপরে ফরজ কর্তব্য, এই শিক্ষাটি যেই সন্তানের থাকে না সেই সন্তানই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধু বিবাহ সাধিতে নয় বিভিন্নভাবে সামাজিক নানান অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এই সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করি, বিশেষ করে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এই সন্তান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বড় হলে এই সন্তান মা বাবা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবে না। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন আমাদের এক বোন চট্টগ্রাম থেকে প্রশ্নটি পাঠিয়েছেন, বোন সালেহা প্রশ্ন করেছেন যে তার স্বামী বলেছেন যে আমার স্বামী অবৈধ উপায়ে অর্থ ইনকাম করেন, আমি অনেক বলার পরেও সে কোনোভাবেই অবৈধ ইনকাম থেকে দূরে সরে যাচ্ছে না, এমত অবস্থায় তার সংসারেই আমি রয়েছি, তো তার অর্থ দিয়েই আমাকে সংসার জীবন অতিবাহিত করতে হচ্ছে, এই অবস্থায় আমার করণীয় কি জানিয়ে বাধিত করবেন। অনেক ধন্যবাদ বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আসুন আপনার প্রশ্নের উত্তরটিও আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমার এই বোনের এই অনুভূতির জন্য তাকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি তার স্বামীর হারাম উপার্জনে পার্টনার হতে চাচ্ছেন না। দ্বিতীয়ত কথা হলো যে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর উপরে ফরজ, এখন স্বামী তার ফরজ দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ সে দিবে, এখন স্ত্রী জানে যে আমার যে ভরণ পোষণ সে দিচ্ছে এই ভরণ পোষণের টাকাটা পুরোটাই হারাম, অবৈধ পথে উপার্জিত, অথবা পুরাটা হারাম না হলেও এর অধিকাংশ হারাম অথবা হারাম দ্বারা মিশ্রিত। এখন এই স্ত্রী কী করবে? স্ত্রী যদি সে তার হালাল রিজিকের জন্য সে বৈধ পন্থায় সে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে সর্বোত্তম হবে যে তোমার এই টাকা আমি খাবো না, তোমার এই হারাম ইনকাম আমি খাবো না। একজন মানুষের জীবন পরিচালনার জন্য যতটুকু উপার্জন করা দরকার, আমার ওই বোন যদি সামর্থ্য থাকে তাহলে সেই উপার্জন করে তিনি যদি খান তাহলে সেইটা উনি 100% হালালের উপরে থাকলেন, জেনে শুনে হারামটা গ্রহণ করলেন না। যদি ওনার সেই ব্যবস্থা না থাকে, প্রিয় নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে মহিলারা কিন্তু তাদের নিজেদের উপার্জন করতেন, মহিলাদের উপার্জন শরীয়ত সম্মত তরিকা আছে, পদ্ধতি আছে, পর্দার মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ অনেক ধরনের ইনকাম করা যায়। যদি তিনি সেটি করেন
তাহলে এটি অতি উত্তম হবে। আর যদি তার নিজস্ব কর্ম করার কোনো পরিবেশই না থাকে বা করতে না পারেন, বাধ্য হয়ে তিনি যদি এগুলি খান, এই জন্য আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা ওই বোনকে মাফ করে দিবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং তার আদর দিয়ে তার ভালোবাসা দিয়ে এটা যদি স্বামীকে বোঝানোর চেষ্টা করেন যে আমার ভালোবাসা তোমার জন্য এই কারণে হচ্ছে না যে তুমি হারাম ইনকাম করতেছো, এইভাবে যদি তিনি চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওনার এই আন্তরিকতার উসিলায় আল্লাহ তাআলা ওনার স্বামীকে হারাম পথ থেকে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুভূতি এবং প্রশ্ন, এবং এটা শুধু ওনার বিষয় নয়, গোটা জাতির জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। এবং আমি এই ধরনের নারী খুব আনকমন, জি জি, মানে মানুষ যে অবৈধ পথে সম্পদ উপার্জন করে তার অধিকাংশ নারীর কারণে, জি, কারণ স্ত্রীর চাহিদা থাকে ব্যাপক, স্বামীর ইনকাম থাকে কম, তো স্ত্রীকে খুশি করার জন্য তার চাহিদা মেটানোর জন্য স্বামী নানানভাবে অবৈধ পন্থায় সম্পদ উপার্জনে উৎসাহিত হয়, কিন্তু আমার এই বোন সে অবৈধ পন্থার উপার্জনের জন্য সে অস্থির আছে যে আমার স্বামীর এই অবৈধ উপার্জন আমরা চাই না। এই ধরনের যদি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, সব মায়েরা, আমাদের স্ত্রীরা যদি এই অবৈধ পথে ইনকামকারীদের বিরুদ্ধে এইভাবে যদি দাঁড়াতেন এবং উৎসাহিত করতেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই এই অবৈধ পথে ইনকাম অনেক কমে যেত। জি আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেস isj@bishakhi.tv, facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।